কাশ্মীর সীমান্তে যুদ্ধাবস্থা, ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোট কাল সার্বিক প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা জোরদার। বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট কাল, ওয়ানডে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। হামলা পাল্টা হামলায় ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ভারতের দুটি যুদ্ধ বিমান ভূ পাতিত করার দাবি করেছে পাকিস্তান, আর ভারত বলছে তাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে দুপক্ষের গোলাগুলিতে দুই শিশু সহ পাঁচ পাকিস্তানি নিহত হয়েছে। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। পাল্টাপাল্টি আক্রমণে উত্তেজনার পারদ চড়ছে ভারত পাকিস্তানে। গতকালই পাকিস্তানের ভেতরে ঢুকে বিমান হামলা চালিয়ে জয়শি মোহাম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এরপর থেকেই সীমান্তের বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছে। সকালে কাশ্মীর সীমান্তে দুটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এ সময় এক পাইলটকে আটক করার কথা জানায় তারা। তবে ভারত বিষয়টি সরাসরি স্বীকার না করলেও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে। এ অবস্থায় জম্মু শ্রীনগর সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে জম্মু ও কাশ্মীর বিমানবন্দর। এর আগে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নতুন করে গোলাগুলিতে শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। এদিকে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ন্যাশনাল কমান্ড অথরিটির জরুরি এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আত্মরক্ষার্থেই নিজেদের সীমানা থেকে গুলি করেছে পাকিস্তানি বাহিনী। সীমান্তে যুদ্ধাবস্থার মধ্যেই ডাকা হয়েছে পাক সংসদের যৌথ অধিবেশন। অপরদিকে আন্তর্জাতিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করছে ভারত। বারবার বলার পরেও জঙ্গি দমনে পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি বলেই ভারত এ অভিযান চালিয়েছে বলে চীনকে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এদিকে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও অস্ট্রেলিয়া দুটি দেশকে সংযত থাকার পরামর্শ দিলেও দিল্লির সমালোচনা না করায় বিষয়টিকে সাফল্য হিসেবে নিয়েছে ভারত। সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে ওআইসির বৈঠকেও ভারতের অংশগ্রহণে তেমন কোনো প্রভাব পড়বে না, এমনটি বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করে দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই নির্দেশ দেন তিনি। চলতি অর্থ বছরে জানুয়ারি পর্যন্ত 34.4% এডিপি বাস্তবায়নের বিষয়টি নিয়েও আলোচনা হয় একনেক সভায়। এছাড়া 12,459,79,00,000 টাকার 13টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ কাল, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। এছাড়া উত্তর ও দক্ষিণ সিটির 36টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হবে। নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাচ্ছে ভোট কেন্দ্রগুলোতে, ডিএনসিসিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া উত্তর সিটি নির্বাচনী এলাকায় 1 মার্চ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। 27 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 28 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বাস, ট্রাক, অটোরিকশা, ইঞ্জিন চালিত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্বাচন উপলক্ষে মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ, মধুর ক্যান্টিনে বসছেন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ভিপি জিএস প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় করছেন শিক্ষার্থীদের সঙ্গে। নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও আছে ব্যাপক আগ্রহ। এদিকে বিকেলে মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। 3 মার্চ থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। 28 বছর পর আগামী 11 মার্চ হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ।
এবার বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। হ্যামিল্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না মুশফিকুর রহিম, আর এই টেস্টে অভিষেক হতে পারে পেসার ইবাদত হোসেনের। পারভেজ খোকনের রিপোর্ট। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে স্বাগতিক নিউজিল্যান্ড দ্বিতীয় আর বাংলাদেশের অবস্থান নবম। টাইগারদের সামনে এই পার্থক্য আরও বড় হয়ে ওঠে যখন আসে কন্ডিশনের কথা। তবে টেস্টের প্রস্তুতি ম্যাচে সেই কন্ডিশন কিছুটা নিয়ন্ত্রণে নিতে পেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশন ও বোলারদের সম্পর্কে ইতোমধ্যে ধারণা পেয়েছে টাইগাররা, এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ। কন্ডিশন টাফ হবে, হয়তো সুইং হবে, এটা হবে, ওটা হবে, বাট এটা জেনেও আমরা নিজেরা নিজেদেরকে মেন্টালি প্রস্তুত করেছি, এখন ইটস টাইম, মানে ওইখানে আমরা কিভাবে পারফর্ম করি। এদিকে কবজি ও পাজরের চোটে মুশফিকুর রহিমের দলে না থাকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব মুশফিকের অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি মন্তব্য করে রিয়াদ বলেন, যারা দলের সুযোগ পাবেন নিজেদের প্রমাণ করার পাশাপাশি ভারী করতে হবে অভিজ্ঞতার ঝুলি। দুজন না থাকাতে অবশ্যই এটা আমাদের দলের জন্য যতটুক অপরিহার্য, ওরা এটা আমরা সবাই জানি কতটুক ইম্পর্টেন্স ওরা ওদের পারফরমেন্স দিতে আমাদের দলে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যারা ওই অপরচুনিটিগুলো পাবে তারা যেন নিজেদেরকে প্রস্তুত রাখে। 8 মার্চ ওয়েলিংটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচু ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন। ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে চারজনের অবস্থা আশঙ্কাজনক, ঘটনাস্থলে বিশেষজ্ঞরা। নেত্রকোনার সুসং দুর্গাপুরের সৌন্দর্য মুগ্ধ, পর্যটকরা অবকাঠামো উন্নয়নের তাগিদ। আবার আবুলফুল দুপুর 2:21 সংবাদে। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ, মধুর ক্যান্টিনে বসছেন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী জসিম জুয়েল। ডাকসু নির্বাচন নিয়ে আরো জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, দর্শক প্রথমেই জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে গতকাল এই নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল এবং আজ থেকে কিন্তু ছাত্র সংগঠনগুলো তাদের প্রচারণা শুরু করেছে। প্রথমেই আমি যদি বলি যে ছাত্রদল দুপুর 12টার কিছু পরে মধুর ক্যান্টিন থেকে তাদের প্রচারণা শুরু করে। ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান অপরাজেয় বাংলা কলাবাগান সহ বেশ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে এবং সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি কথা বলেন, নানা রকম প্রতিশ্রুতি দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবং এক পর্যায়ে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তিনি জানান যে এখনও পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহাবস্থান সেই বিষয়টি এখনও নিশ্চিত হয়নি এবং এই সহাবস্থান নিশ্চিত হওয়ার বিষয়ের ব্যাপারে তিনি আগামীকাল হল প্রভোস্টদের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া তিনি আরেকটি অভিযোগ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের অধিকাংশ শিক্ষকই আসলে আওয়ামী লীগপন্থী বলে তিনি অভিযোগ করেছেন। সব মিলে তিনি আসলে পরিবেশ নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। পক্ষান্তরে ছাত্রলীগের যে প্রার্থী শোভন, তিনি দুপুর 1টার কিছু পরে অপরাজেয় বাংলা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং তিনি এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি কিন্তু আসলে ছাত্রদলের অভিযোগটি পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেন যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশ খুব ভালো আছে এবং একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই পরিবেশ দরকার সেই পরিবেশ কিন্তু বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং তিনি বলেছেন যে আগামী 2-3 দিনের ভিতরে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন এবং সেখানে তার যে লক্ষ্য উদ্দেশ্য এবং যেসব বিষয় নিয়ে তিনি কাজ করতে চান সেই ব্যাপারগুলো তিনি তার ইশতেহারের মাধ্যমে তুলে ধরবেন। সবশেষ যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রাথমিক তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং হলগুলোর নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানকার থাকা সবশেষ খবর। জসিম জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী জসিম জুয়েল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে।
ঢাকা নারায়ণগঞ্জ সড়কের পাগলা এলাকায় বাস অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10:30 দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস পাগলায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সে সময় ঘটনাস্থলে মারা যায় অটোরিকশার দুই যাত্রী, আহত হয় চালক সহ চারজন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগাক্রান্ত চারজনের অবস্থা আশঙ্কাজনক, এখনও রোগ নির্ণয় করা যায়নি। আজ ঘটনাস্থলে গেছেন বিশেষজ্ঞ দল। দুপুরে 5 সদস্যের বিশেষজ্ঞ দলটি রোগাক্রান্ত ও তাদের স্বজনদের সাথে কথা বলেন, পরে তারা নমুনা সংগ্রহ করেন। রংপুর মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা ধারণা করছেন এটি এনকেফালাইটিস জাতীয় কোনো রোগ, তবে আক্রান্ত রোগীদের রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে এ ব্যাপারে পুরোপুরি বলা যাবে বলে জানান তারা। এদিকে এ রোগের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে উপজেলার দুটি স্কুল, আক্রান্ত এলাকায় সবার প্রবেশ নিষেধ করা হয়েছে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার লাহিড়হাট গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের 5 জন মারা যান, আক্রান্ত আছেন আরো কয়েকজন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোট গ্রহণকাল, ইতিমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে রয়েছেন সহকর্মী স্মৃতি মণ্ডল। নির্বাচনী প্রস্তুতির আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্মৃতি, শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে যোগাযোগ স্থাপন করতে পারলে আবারও আমরা সেখানে চলে যাব। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। নেত্রকোনার সুসং দুর্গাপুর, এখানে প্রকৃতি সেজে আছে অপরূপ রূপে। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া স্বচ্ছ সোমেশ্বরী আর একপাড়ে সাদামাটির পাহাড় এখানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দুর্গাপুরে আসেন ভ্রমণ পিপাসুরা। অবকাঠামো উন্নয়ন ও সুযোগ সুবিধা বাড়ানো হলে আয় হতে পারে বিপুল পরিমাণ রাজস্ব। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। জেলা শহর থেকে প্রায় 37 কিলোমিটার দূরে গারো পাহাড়, এর পাদদেশে সীমান্তবর্তী সুসং দুর্গাপুর উপজেলা। প্রবেশদ্বার পিরিশিরিতেই দর্শনার্থীদের নজর কাড়ে টঙ্ক বিদ্রোহের সাক্ষী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল একাডেমি। পাহাড়ি এই জনপদে আরও আছে হাজংমাতা, রাশিমণির স্মৃতিসৌধ, রানীখং মিশন, সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদী সহ নানা দর্শনীয় স্থান। নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে প্রকৃতির সাথে নিবিড়ভাবে বসবাস করছে গারো, হাজং ও বানাই সম্প্রদায়ের মানুষ। দেশের বাইরে থেকেও একজন ফ্রেন্ড এসছে, তো আমরা একসাথে চিন্তা করলাম যে ঠিক আছে, একত্রিত হয়ে আমরা এই ট্রাভেলিংটা সুযোগটা নিই। কিন্তু সাদামাটি না, আসলে পাহাড়টার মধ্যে অনেকগুলো কালার এবং অনেক সুন্দর লাগছে পাহাড়ের দৃশ্যটা। ওখানে কয়েকটা লেক আছে বিভিন্ন কালারের, সবুজ কালারের পানি, ব্লু কালারের পানি, এটাও অনেক সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশ বিদেশের পর্যটকরা আসেন দুর্গাপুরে। অবকাঠামো উন্নয়ন সহ সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা। এখানে যদি পর্যটক হিসাবে মানে অনেক অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। রোড কমিউনিকেশন ইজ নট গুড এন্ড হেলদি, আর যে সমস্যাটা সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ নট গুড। স্থানীয় প্রশাসন বলছে পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর কাজ চলছে। দুর্গাপুরকে পর্যটন বান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এবং পর্যটন বান্ধব এলাকার জন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। সুসং দুর্গাপুরকে পর্যটন এলাকা ঘোষণা করে এর উন্নয়ন চান সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, এ পর্যায়ে আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরও যা থাকবেন। ভিয়েতনামে আজ ট্রাম্প কিম দ্বিতীয় শীর্ষ বৈঠক, সমঝোতার ক্ষেত্র প্রস্তুতের অপেক্ষায় বিশ্ব। কোপা দেল রেতে ফিরতি ইল ক্লাসিকো, রাতে রিয়াল বার্সার ফাইনালে ওঠার লড়াই। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। কাশ্মীর সীমান্তে যুদ্ধাবস্থা, ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটকাল সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ, নিরাপত্তা জোরদার। বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট কাল, ওয়ানডে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে। ধন্যবাদ।